ক্রিকেটারের সঙ্গে অসদ আচরণ ও আচরণ বিধি ভাঙার দায়ে চাকরি হারালেন চন্ডিকা হাতুরুসিংহে। সংবাদ সম্মেলনে বিসিবির সভাপতি জানিয়েছে তাকে বরখাস্ত করা হয়েছে। জাতীয় দলের নতুন হেড কোচ হচ্ছেন ফিল সিমন্স, তার সঙ্গে চুক্তি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত। হাতুরা সাসপেনশনটা হলো গিয়ে একটা সাসপেনশন মিনিং একটা 48 আওয়ার্স এর একটা নোটিস ইমিডিয়েট এফেক্টে সাসপেন্ড করেছি আর কি, তারপর হয়তো টার্মিনেশন হবে আর কি। শেষ হলো বাংলাদেশ ক্রিকেটে চন্ডিকা হাতুরুসিংহের অধ্যায়। কোচ হিসেবে মেয়াদ ছিল আগামী চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত, কিন্তু মেয়াদ শেষ করতে পারলেন না এই লঙ্কান। মূলত জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে অসদাচরণ ও আচরণ বিধি ভাঙার দায়েই তাকে ছাঁটাই করা হয়েছে। হিট অফ দ্য মোমেন্ট কিছু জিনিস হতে পারে, বাট ফিজিক্যাল অ্যাসল্ট আসলে এটা কোনো পর্যায়ে কোনোভাবেই একটা ন্যাশনাল প্লেয়ারকে আপনি এটা করতে পারবেন না আসলে, এটা জাস্ট ইটস নট অন অ্যান্ড এটার শাস্তি ওই আর কি যেটা হচ্ছে আর কি এখন। হাতুরুসিংহের জায়গায় জাতীয় দলের নতুন কোচ হচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের ফিল সিমন্স, আর তার সঙ্গে চুক্তিটা চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত। তিনি হচ্ছেন এক ওয়েস্ট ইন্ডিয়ান, হি ওয়াজ এ হেড কোচ ফর ডিফারেন্ট কান্ট্রিজ। ফিল সিমন্স, তাকে লম্বা সময়ের জন্য না, এটা আমাদের এই চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত আমাদের এই ইনিশিয়াল কন্ট্রাক্টটা। সাবেক এই ক্যারিবিয়ান অলরাউন্ডার 2004 সালে প্রথমবারের মতো জিম্বাবুয়ের হেড কোচ হিসেবে নিয়োগ পান। 2007 বিশ্বকাপের পর আয়ারল্যান্ডের কোচ হন তিনি। 8 বছরের এই লম্বা সময়ে তার অধীনেই 2011 বিশ্বকাপে ইংল্যান্ড ও 2015 বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়েকে হারিয়েছে আইরিশরা। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা।